ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউরে দেখা যায় এইখানে সেইখানে, কিন্তু আমি তো এইখানে। তাহলে ওইখানে কে? কোন জ্বর, শত্রু নাকি ভ্রম? আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। কলকাতায় শাকিব খানের তুফান সিনেমাটি মুক্তির পর সিনেমাটি পাইরেসি হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। এবারের ঈদে সিনেমা মুক্তির পর ছোট ছোট ভিডিও ফাঁস হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো নিয়েও আপত্তি জানিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। একই সাথে এসব কাজ করছে যারা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেওয়া হয়েছিল। বলবো আমি ছোট ছোট অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে, যারা সিনেমা প্রেমী তাদের সবাইকে বলবো, তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময়, আপনারা এটা করবেন না। এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর। আমি আপনাদেরকে এটুকু বলে দিতে পারি, যেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে, সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব। তবে ছোট ছোট ভিডিও ক্লিপ ফাঁস হওয়ার থেকেও কলকাতায় সিনেমা পাইরেসি আরও বেশি ভয়ঙ্কর, কারণ কলকাতায় এক থেকে দুটি শো চলার পর সম্পূর্ণ সিনেমার ডাউনলোড লিঙ্ক ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। একজন ফেসবুক ইউজার লিখেন, পুরনো সকল অভিজ্ঞতা থেকে বলছি, কালকের প্রথম শো থেকে আমাদের তুফান সিনেমাটি পাইরেসি হয়ে যাবে, যা পাওয়া যাবে যে কোনো মুভি ডাউনলোড লিঙ্কে। মুক্তির পর দেশ বিদেশে ব্যাপক ঝড় তুলেছে শাকিব খানের তুফান সিনেমাটি। সিনেমা হল থেকে বের হয়ে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করছে সিনেমা প্রেমীরা। ভালো ছিল, হ্যাঁ সব মিলায় অনেক ভালো লেগেছে, আর নতুনত্ব আছে সিনেমাটা, এটাই সব থেকে ভালো লেগেছে। আমার তো রক্তি 8, খুবই ভালো, ফ্যান্টাস্টিক, খুবই ভালো হয়েছে, 10/10। ভালো ছিল, অনেক সুন্দর, ভালো হয়েছিল, হ্যাঁ ভালো, খুব ভালো, ভালো লাগছে, ভালো। দর্শক, শাকিব খানের তুফান সিনেমাটি কে কে দেখেছেন, আপনাদের কাছে শাকিব খানের অভিনয় কেমন লেগেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।